জল কাদায় বড় বড় গর্ত, কলমক্ষেত, পচার মারঘাট, সবরসেতু থেকে উড়মাই হাসপাতাল সড়ক দিয়ে পথ চলায় দায় হয়ে গেছে। জরুরি প্রয়োজনে দ্রুত এই এলাকার রাস্তা দিয়ে অতিক্রম করা যায় না, খানাখন্দে গড় পরিপূর্ণ হয়ে পড়েছে। উড়মাই রাস্তার এলাকার মধ্যে প্রধান এই সড়কের বেহাল দশা নিরসনে নির্মাণের বহুবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসন রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে, কিন্তু তারপরেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দৈন্যদশায় আম জনতার নাবিশ্বাস চরমে। মেলাঘর, কলমক্ষেত, পচার মারঘাট, সমর সেতু থেকে উড়মাই হাসপাতাল থেকে পর্যন্ত একটি প্রধান সড়কের অবস্থা এতটাই করুণ যে পথ চলায় দায়। পুরো রাস্তায় শুধু গর্ত আর গর্ত, পিচ, মেটাল, কোনো কিছুরই অস্তিত্ব নেই। অথচ একসময় এই সড়কে পিচের আস্তরণ পড়েছিল, এখন সবটাই ইতিহাস, কোনো চিহ্ন নেই, পরিণত হয়েছে গ্রামীণ মেঠো পথে। বৃষ্টি ঝলে কাদায় রাস্তায় পরিণত হয়, খানাখন্দে পরিপূর্ণ হয়ে পড়েছে এই সড়কটি। প্রতি পদে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। পথ চলতে যানবাহন প্রবল ঝাঁকুনিতে যাত্রীদের বেসামাল অবস্থা, সে যানবাহনও ক্ষতির সম্মুখীন। এই রাস্তার বেহাল দশা নিরসনে সোনামুড়া পূর্ত দপ্তরের কোনো ভূমিকা নেই। তাছাড়া এলাকার পঞ্চায়েত প্রশাসন, স্থানীয় নেতা নেতৃত্বরা এই রাস্তা দিয়ে চলাচল করে। বড় পাথর বাজারের সামনের অংশ রাস্তাটি গর্ত হয়ে এবং বাজার পার হয়ে উড়মাই বাজারের আগে রাস্তার মধ্যে এত বড় গর্ত হয়ে জল জমে রয়েছে, আর সেই জল হাঁস সাঁতার কাটে। সামনে সরকারি স্কুল, পঞ্চায়েত, বাজার, হাসপাতাল রয়েছে। উড়মাই বাজার সংলগ্ন এবং মসজিদ সঙ্গে এত বড় গর্তে পরিণত হয়েছে, যার ফলে এই রাস্তা দিয়ে চলাচল করা বড় মুশকিল হয়ে পড়েছে। অনেকটা ঝুঁকি নিয়ে সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং অংশের জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। প্রতিদিন এই রাস্তাতে দুর্ঘটনা লেগে থাকে। এলাকার স্থানীয় জনগণ, পথ চলতি মানুষ, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারী সহ সবাই এই রাস্তাটি সংস্কার করার জন্য আবেদন করছে। এখন দেখা যাক আগামী দিনে উদ্বোধন কর্তৃপক্ষ কী ভূমিকা গ্রহণ করে। দাদা, এই রাস্তাতে চলাফেরতে আপনাদের অসুবিধা হয়নি? হ্যাঁ, চলাফেরতে তো অসুবিধা হয়, এই যে বৃষ্টি এলে পানি জমে থাকে, জাম জানা, গাড়ি ঘোড়া চলে না, কিছু চলতেছে না, এটা বেশি অসুবিধা আছে এই রাস্তার লাই। আপনারা এই ওই যে সামনে হসপিটাল আছে, হসপিটালে যেতে পারত না মানুষে, এই যে গাড়ি লিও যেতে পারে না, বাইক লিও যেতে পারে না, চলা ফেরা অত্যাশ না, পানি বেশি থাকে না, জমে থাকে। ও, কিছুদিন আগে তো একটা আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে রাস্তার লাই, রাস্তা তো পানি দে, হ্যাঁ, কোন দিক দিক দিয়ে গাড়ি যাবো এটাও তো ইয়ে করতে পারে না, হসপিটালে না আছে রাস্তা কি এভাবে এরকম হয়। আপনারা কি সাইড আছেন এখন? মানে কি সাইড আছেন? হো, আমি আমরা সাইড আছি যে রাস্তাটা হোক, রাস্তা হোক, রাস্তা হলে তো গাড়ি ঘোড়া চলা আছে পারবে, এলো হসপিটাল আছে, হ্যাঁ, হসপিটাল আছে পারবে। হ্যাঁ, এই রাস্তাটা কতদিন ধরে খারাপ? আজকে দীর্ঘদিন যাবৎ অবস্থা খারাপ একদম। এখানকে চলতে আপনার অসুবিধা হয়নি? বিশেষ করে আমরা নতুন গভর্নমেন্ট আসার পরে তো কোনো কাজই হয়েছে না। আচ্ছা আচ্ছা। আর এর মধ্যে ওই কয়েকদিন আগে তারা একটু ওই রিপেয়ারিং করাইছে, কিন্তু এতে আরও মানুষের ক্ষতি হয়েছে আমার মনে হয়, এমন কোনো কাজ হয়েছে না। স্কুল, কলেজ, হসপিটালও চলে আসেনি সামনে? হ্যাঁ, সামনে তো স্কুল আছে, হসপিটাল আছে, তো সমস্ত রকম মানুষের চলা আসা যাওয়াতেই ক্ষতি হয়, সবারই পেরেশানি, গাড়ি আসা যাওয়া, বাইক, সাইকেল। হ্যাঁ, এর মধ্যে কয়েকদিন আগেও তো এখানে একটা ওই গাড়ি দেখলাম যে উল্টাই পড়ে রয়েছে, আর এর মধ্যে ওই আমরা আমার ছোটো ভাইও একদিন এখানে বাইক লিয়ে পড়ছে গর্তের মধ্যে, তো বেহাল অবস্থা, কোয়া লাভ নাই। এখানকার স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনের ব্যাপারে এই উদ্বোধন কর্তৃপক্ষ জানে না? না, তারা তো, কারণ এখানকার যে লোকাল নেতারা বা প্রশাসন বা পঞ্চায়েতের লোকেরা, তারা এটা দিয়ে আসা যাওয়া করে, আমার তো মনে হয় যে তারা জানে না এমন কোনো কিছু না, তারা চোখের সামনে সব কিছু হইতে আস, কিন্তু তারপরেও তো কোনো হেলদুল নেই তাদের। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।